প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনের লকডাউনে গণপরিবহন বন্ধ রেখে অফিস খোলা রাখায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সরকারের নির্দেশনা অনুযায়ী কর্মজীবীদের জন্য নিজ প্রতিষ্ঠানের পরিবহনের ব্যবস্থা করতে বলা হলেও বেশিরভাগ প্রতিষ্ঠানই পাত্তা দিচ্ছে না সেই নির্দেশনার। এর ফলে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ ভাড়া গুনতে হচ্ছে কর্মক্ষেত্রে যেতে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই মুহূর্তে করোনা সংক্রমণ মোকাবেলা ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অতৎপরতা প্রতিরোধ করাই সরকারের চ্যালেঞ্জ। সকালে কক্সবাজার লিং রোড থেকে উনচি প্রাং পর্যন্ত 50 কিলোমিটার সম্প্রসারিত সড়কের উদ্বোধন করে এই কথা বলেন। তিনি আরও বলেন, এই দুই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি কাজের সমন্বয় এবং দলের ঐক্য আরও সুসংগত করা জরুরি কর্তব্য। সাত দিনের লকডাউনে সারা দেশে ঢিলেঢালাভাবে চলছে দ্বিতীয় দিন। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় পণ্যবাহী গাড়ির সাথে যাত্রীবাহী গাড়িও চলাচল করছে। টাঙ্গাইলে লকডাউনের দ্বিতীয় দিনেও ঘর থেকে বের হয়ে আসছে মানুষ। বান্দরবানে বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক দিনের মতো বাজার সহ বিভিন্ন স্থানে কাজ করছে মানুষ। পাশাপাশি সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার নুরুল ইসলাম জানিয়েছেন, গত 26 মার্চ রাজধানীর বায়তুল মোকাররমে তাণ্ডবে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। তিনি বলেছেন, অপরাধী যেই হোক, ব্যক্তি বিবেচনা না করে জড়িত থাকার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুরের সালথা উপজেলায় এসল্যান্ড ও উপজেলা পরিষদের লকডাউন কার্যকর করা নিয়ে হামলা ও ভাঙচুর করেছে স্থানীয়রা। এ সময় একজন নিহত ও 7 পুলিশ সদস্য আহত হন। এলাকাবাসী ও পুলিশ জানায়, লকডাউন কার্যকর করতে সোমবার বিকেলে সালথা উপজেলার এসল্যান্ড হীরামণি স্থানীয় ফুকরা বাজারে গিয়ে দোকানপাট বন্ধ করার কথা বললে ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের বিশেষ এক অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নতশীল দেশের উত্তরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম ও অবিচল নেতৃত্বের কারণে অনেক প্রতিকূলতা পেরিয়ে এ অর্জন সম্ভব হয়েছে। সকালে যশোর সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর 4টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দিনাজপুরের হিলস্থল বন্দরে লকডাউনেও আমদানি রফতানি কার্যক্রম চালু আছে। বন্দরের সব কার্যক্রম অন্যান্য দিনের মতো আজও চলছে। ফলে স্বাভাবিকভাবেই বন্দর থেকে আমদানি হচ্ছে পেঁয়াজ, চাল, গম, জিরা, ভুট্টা, পাথর সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। পানামা কর্তৃপক্ষ জানিয়েছে, লকডাউনের আওতামুক্ত থাকায় বন্দরের কার্যক্রম অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে। দেশে একদিনে করোনায় মারা গেছে 66 জন। এ সময় করোনা আক্রান্ত হয়েছে 7,213 জন। সব মিলিয়ে দেশে করোনায় মারা গেল 9,384 জন। মোট আক্রান্ত হয়েছে 6,51,652 জন। তাদের মধ্যে সুস্থ হয়েছে 5,58,383 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ভায়াদোলিদকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে বার্সা। ম্যাচের একমাত্র গোলটি করেন উসমান ডেম্বেলে। তবে একজন কম নিয়ে শেষ মুহূর্তে আর পেরে উঠতে পারেনি তারা। 79 মিনিটে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়ে অস্কার প্লানো। সুযোগটা কাজে লাগায় কোমেনের দল। 90 মিনিটে ডেম্বেলের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। 66 পয়েন্ট নিয়ে 1 নম্বরে অ্যাটলেটিকো। করোনা ভাইরাস আতঙ্কে টোকিও অলিম্পিকে অংশ নিচ্ছে না উত্তর কোরিয়া, এমন ঘোষণা দিয়ে দেশটি জানিয়েছে, কোভিড-19 থেকে নিজ দেশের অ্যাথলেটদের রক্ষা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনায় পুরো বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে রয়েছে উত্তর কোরিয়া। একজনের শরীরেও করোনা সংক্রমণ হয়নি বলে দাবি করেছে দেশটি। ফলে 1984 ও 1988 সালের পর প্রথমবার অলিম্পিকে খেলবে না উত্তর কোরিয়া।